এটার ফুল পড়ায় এক রকম জড়া জড়া অবস্থা হয়ে গেছে। এবার শৈশবে তেমন একটা সেই ধরে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আজকের ভিডিও আরম্ভ করলাম আমার ঘাস খেতে থেকে, তো আশা করি সবাই দেখবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন আমি আগেবার হারম না, তাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে ভিডিও আরম্ভ করতেছি, আপনারা দেখতে থাকেন। এটা হলো আমার ঘাস ক্ষেত। কালকে কিছু ঘাস যে সাইডে থেকে কাটে নিয়ে আসে, তখন সাইডে লাই গাছ লাগিয়ে দিয়েছে বৃষ্টি কুমড়া, তা ঘাস বেশি দামে গেছে, তাই কিছু কেটে দিয়ে আসে। এই যে লাউ গাছ দেন লতা ভাইয়া বেজায় বহেন বাড়িতে, গাছের বয়স পড়ায় এক মাস হয়েছেই। এইখানে কিছু ধনিয়া বলছিলেন, কিন্তু ঘাসের জন্যে ধনিয়াতে ওর একটা জ্বালায় চাল না, এতে ঘাস উড়ে দিচ্ছি। ঘাস সুন্দর, ঘাস হয়েছে অনেক সুন্দর। আর এটা হলো সর্ষা ক্ষেত, এটার ফুল পড়ায় এক রকম জড়া জড়া অবস্থা হয়ে গেছে। এবার সর্ষা আমাদের তেমন একটা সেই ধরে নাই, সের পরিমাণ খুবই কম। এই যে আপনারা দেখেন খুবই কম সের পরিমাণ, বৃষ্টি হয় তো সেই জন্যে আর কি সের পরিমাণটা কম। আর এই জায়গাটায় বলছিলাম ভীম, বাড়ি ভিজা চাল অত্যন্ত, এই জন্য ভীম গাছও নাই। আর যা দু একটা হয়েছে দেখেন কি সুন্দর কালার, বাকি ভীম গাছ মারা গেছে। অন্য কিছু বুড়ে দিন তা সময়ও মিলে না আর বোনা হয় না, ভাবছি এবার এমনি থাকবো। চারো সাইডে লাই গাছ লাগাই না আছে, লাউ গাছ আর কি, যেহেনটে মেকআপ নেই জায়গা হয়ে যাব। তাই এইখানে আছে কিছু মূলা বুনছি, লাল মূলা, এই যে লেসরা গাছ, বটবটি গাছ, কালকে সব ই দিয়ে দিছি, কোন শিকারে গেড়ে দিছি যাতে মাটিতে না মায়া যায়। আর এই যে লাউ গাছ আছেন পড়াই লতা ভাই বেজাবই, টাইম হচ্ছে চার সাইডে লাউ গাছ বোনা আছে। আর মূলার সাইজও মোটামুটি সুন্দর, খুব ভালো হয়েছে। দেখেন আর এই ক্ষেত্র হচ্ছে আমার ফুলকপি, এই কপি এখন ধরবো, ধরার টাইম হয়ে গেছে। বৃষ্টির নকাল অন্যদিন বৃষ্টি পড়ছে, উস উষে দেন কি সুন্দর টকটকা বেরিয়েছে পাতা সবুজ। আর ওই পাশে হচ্ছে আমার আরেকটা সর্ষে ক্ষেত, অনেক জায়গা কপি বুনছি, হ্যান আল্লাহ যদি ভালো মতো দেয় তো কিছু কিছু লাভবান হবো আর কি, যদি কপি করা লাই ভালো হলে বিক্রি করতে দেয় আর কি। হ্যান তো চেহারা পাতি মাশাল্লাহ খুব ভালো, দাম কমে যাবো গাই তুরি আইতে আইতে নামিয়ে গেছে কেন। এটা হলো আমার আর এক সর্ষে ক্ষেত, এই সর্ষে ক্ষেত তো তেমন একটা ভালো নাই। বেলা 8টা বাজে কিন্তু কুয়াশা হেঁদুরি রয়েছে, আর অনেক জানি হবাই নতুন করে পড়তেছে। এবার থেকে ওই পাড়া দেখা খুব জুলুম, অনেক প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের এখানে বরগুনা ডিস্ট্রিক্টে। আপনাদের ওখানে কি মনে কি কমেন্টস করে জানাবেন, প্রচুর ঠান্ডা। সর্বশেষ আপনাদের আমার আলু ক্ষেত, কিছু অল্প আলু ক্ষেত আছে আর তার নামে লাউ ক্ষেতের আপডেট দিয়ে আজকের ভিডিও শেষ করবো। তো চলে আসলাম আমার লাউ খেতে আর আলু খেত, এই যে লাউ গাছ বাড়িতে ভয়ে ভয়ে খেতেছে, ওই যে লাউ খেত, লাউ খেতের মাঝখানে আমার কপির চারা লাগাইছি, আর এটা হলো আলু খেত, এই সেটাও কপি আছে, আর ওই পাশে হলো লাউ খেত। ওই যে
তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। আর এই পাশে আছে কিছু উস্তা গাছ, কালকে যে কঞ্চি গেড়ে দিয়ে আসে, মাঝে মাঝে কপির চারাও ঘুরে দিছি, লাউ গাছও আছে চারি সাইডে। তো আশা করি সবাই ভালো থাকবেন, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।